আমাকে জীবনে কোনোদিন কোনো কর্মী সবাই কোনো জায়গায় বক্তৃতা করতে দেখেছ? যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম তখন করেছি, তারপরে কোনোদিনও আমি মাইকের সামনে দাঁড়িয়ে আজ দাঁড়াচ্ছি। কেন? মার্ক্সবাদ তোমাকে বুঝতে হবে, বিপ্লবটা কি বুঝতে হবে, সমাজ পরিবর্তন কি সেটা বুঝতে হবে। সিরাজ ভাই মার্ক্সবাদের একজন অনুগামী কর্মী কোনটা এখন এই যে লিখেছেন, বিশেষ করে একটা জিনিস আমি ভালো করে বুঝিনি, তিনটা দায়িত্বের কথা বলেছেন, তার মধ্যে একটা বললেন জাতিত্ব এবং জাতীয়তা বোধকে পৃথক ভাষা ধর্ম সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশা ভিত্তিক জাতিকে উন্নীত করা। সুরেশ ভাই বলেছেন পেশা ভিত্তিক জাতিত্ব মানে কি আমি বুঝি না, নিশ্চয়ই আপনাদের নেতারা আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করবে। যিনি আন্তর্জাতিকতাবাদী মার্ক্সবাদের ভিত্তিতে লড়াই করলেন স্বামী বিবেকানন্দ, আমি দেখলাম তিনি শেষে পেশাভিত্তিক জাতিত্ব জাতীয়তাবাদ গড়ে তোলবার কথা বলছেন, মানে একটা জাতীয়তাবাদী লড়াই করবার কথা বলছেন। আবার কাউকে যদি কাউকে যদি নির্মাণ করতে চান, খেয়াল করতে হবে আমরা তো নেতা নির্মাণ করি, যে রব ভাই তো বোধহয় বললেন না, কে বললেন, নেতাই কেবল, আমি ভাই বললেন, নেতাই কেবল নির্দেশ দেয় না, কর্মীরাও নেতা নির্মাণ করে তৈরি করে। শেখ মুজিবুর রহমান একা একা হতে পারেননি, সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে। আমি তো স্পষ্টই বলি, কারণ কারণ সিরাজ ভাইয়ের যে অসাধারণ যোগ্যতা ছিল খুবই অবাক লাগে। এই ধরনের একটা মানুষ পদ প্রদীপের আলোক থেকে দূরে থাকতেন, সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন, এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে উনি একবার বসে। মেজর জলিলকে তো ধরেন আমরা মাঠ থেকে লড়াইয়ের ময়দান থেকে তুলে নিয়ে যশোদের সভাপতি করেছি, আর একদিনের মধ্যে মেজর জলিলের জনপ্রিয়তা আকাশের মতো জায়গায় উঠে গেছে। সিরাজ ভাই কোনোদিনও ওইটা করেন, গাড়িতে চড়ে যায় একটা ল্যাম্বরটা চালাতেন, সে ল্যাম্বরেট আবার চলতো যখন মাঠের সাথে শুয়ে শুয়ে যায় মনে হয়, মানে এতই স্ট্যান্ডিং করে গাড়ি চালাতেন, এত স্পিডে গাড়ি চালাতেন উনি। শুধু একটা কথা বলে সময় সময় বেশি দেখেছি, একটা কথা বলে শেষ করবো, অনেকগুলো কথিত আছে অনেক বছর ইতিহাসেই কাজে বলি। আমি সিরাজ ভাইকে রহস্য পুরুষ তো বলে করি না, সিরাজ ভাইকে আমি খুব ভালো বুঝতাম। আমি ধরেন ওনার সাথে যদি কথা বলতাম এক ঘন্টা বেরিয়ে ভাবতে নিয়ে আমি কি বললেন মাথার মধ্যে নিতে পারতাম, উনি অনেকগুলো কথা বলতেন একসাথে। আমি চাকসুর জিএস হয়েছি তখন ঢাকা নয়, সারা দেশের মধ্যে কোন ছাত্র সংসদে আমরা জিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক পদে জিতেছি তা কেবল আমি, ঢাকা আসছি গণকণ্ঠ অফিসে টিপু সুলতান রোডে সিরাজ ভাই বললেন তুমি থাকবে কথা বলে যাবে আমার সাথে, ঠিক আছে থাকলাম, তো যেতে হবে চট্টগ্রাম হলে যেতে হবে, কিন্তু উনি বলাতে থাকলাম। প্রথম দিন গেলাম দুই তিন ঘন্টা বসে থাকলাম ওনার সামনে, উনি যে রুমে বসে উনি মাঝে মাঝে দেখলেন এর সাথে কথাবার্তা বললেন, তারপরে তিন ঘন্টা পরে বললেন দাদা আমি কি তারপর না চলে যাবো, আচ্ছা ঠিক আছে যাও কালকে এসে। আবার পরের দিন গেলাম একই ঘটনা, এইরকম করতে করতে সাত দিন গেল, সাত দিন পরে আমি বললাম দাদা আমার তো থাকা সম্ভব নয়, আমার হল খুলেছে ক্লাস আছে অন্যান্য কাজকর্ম আছে যেতে তো হবে, ঠিক আছে যাও কি অবস্থা তোমাদের বলে বলো। আমি বললাম আমাদের কোনো অবস্থা নেই, আমি যে কোনো ভাবে হোক জিতেছি কিন্তু সেটার মানে সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কিচ্ছু নেই। আমাকে বললে যেটা একটা কথা বললে, তোমাকে সবাই ভোট দিয়েছে তারা তোমাকে সমর্থন করে ভালোবাসে, তুমি তাদের কাছে যাও গিয়ে তোমার কথা বলো একটা একটা করে বলো। আমি বললাম ওরকম ঘুরতে দেখলে মুজিববাজিরা আমার মাথা পাঠিয়ে দেবে, বলেন মুজিববাজিরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও, তারপরে একসাথে ঘুরে দাঁড়িয়ে যাও। সাথীরা এবং বন্ধুরা আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল সিরাজ ভাইয়ের একটা শিক্ষা, এবং সম্ভবত আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমি একা জিতেছিলাম সেই বছর, তারপর থেকে পরিশ্রম করতে করতে সেন্ট্রাল কমিটি ইউনিভার্সিটি গঠন করেছি,
হলগুলোর সমস্ত কমিটি গঠন করেছি এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি তখন মুজিব বাড়িয়া চতুর্দিকে হেঁটে যেখানে দেখেছে ওদের সাহস হয় না আমাদের দিকে আনন্দ এবং সেইবার নির্বাচনে চার্জশিটে আমরা পুরো প্যানেল জিতেছি, হলগুলো সবগুলোতে জিতেছি। জেনারি ভাই মারা গেছেন, উনি আমাদের সাধারণ সভাপতি ছিলেন, এস এম ফজলুল হক উনি ভিপি হয়েছিলেন এবং হলগুলোতে সবই আমরা জিতেছিলাম। অসাধারণ একটা ধীশক্তিতা ছিল, অসাধারণ ধৈর্য ছিল, সাহস ছিল, মানুষকে জাগাবার মতো উদ্দীপনাময় কথা বলতে পারতেন। তার একটা ইমেজ যখন হয়ে যায় তখন তার পিছনে মানুষ এমনিতেই ভারতের সবাই আমাদের আজকের সবার প্রধান আলোচক, যিনি টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই বয়সেও উনি রাজনীতি করে বেড়ান। আজকে আমাদের এই প্রোগ্রামে দীর্ঘ এই দেড় ঘন্টা দুই ঘন্টা উনি বসে থেকে এখন বক্তব্য দিবেন। আরে ভাই আবার ধরলেন কি? সাইলেন্ট এই বয়সে উনি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য ওনাকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই বাংলাদেশের যত মানুষ আছে এই নেতা 24 ঘন্টা পরিশ্রম করছেন এবং ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পরিষদের সংগ্রামী মহাসচিব সামনের দিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধে তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। সেই কিংবদন্তির এই জন্য বলছি, আসলে মান্না সাহেব রহস্যময় পুরুষ বলার ব্যাপারে যেটা জানিয়েছেন সেটা আসলে এই জন্যই বলে তাকে রহস্যময় পুরুষ বলা হলে তার সম্পর্কে খুব বেশি কেউ জানত না, কিন্তু তার অবদান সম্পর্কে তার কাজ সম্পর্কে কম বেশি সবাই না মৃত্যুবার্ষিকীতে আজকে আয়োজিত ওই আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকে দীর্ঘ আলোচক বৃন্দ জাতীয় নেতৃবৃন্দ ব্যক্তিগত পরিচয় ছিল খুবই সমান। আমি যখন ছাত্র আমরা তখন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, সম্বোধন করতাম বাংলাদেশ, সে কারণে রহস্যময় বলতো সবাই।
একটা হোন্ডা মোটরসাইকেল টুকটুক 50cc, এই হোন্ডা মোটরসাইকেলে উনি প্রায় ইস্পাহান থেকে এসে মনে আসতেন। ইস্পাহানে এসে তিনি কক্ষে রুমের মধ্যে চলে যেতেন, তার সঙ্গে যারা কাজ করতেন না তাদের কাছে গিয়ে তরকারি নিয়ে আবার বেরিয়ে যেতেন। আমি একটা হলে ঢুকছি, এমন সময় উনি বেরিয়ে আসছেন। আমার হাতে একটা বই ছিল, ওইটার নাম ছিল অ্যানাটমি অফ কিউবান রেভলিউশন। এই বইটা দেখে উনি থমকে দাঁড়ালেন, এই তোমাতে কি বই এটা? আমি উনাকে দেখালাম, দেখার পরে লোক তুমি এক বইটা আমাকে সাত দিনের জন্য ধার দিতে পারো? আমি আপনি নিয়ে যান, অবশ্যই দিতে পারি। তো তাকে কিন্তু একদম পরিচয় আমার ছিল না। উনি নিয়ে গেলেন, ঠিক সাত দিন পরে তার একজন কর্মীকে দিয়ে তিনি বইটা আবার আমার কাছে পাঠিয়ে দিলেন। এটা ছিল আমার প্রথম পরিচয়। পরবর্তী তার সম্পর্কে শুনেছি অনেক, তার সম্পর্কে জেনেছি অনেক, কিন্তু তার সঙ্গে আমার ঠিক সেভাবে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়। বেশ কিছুদিন পরে 1971 সাল যুদ্ধের সময় যখন আমরা ভারতবর্ষে চলে গেছি ও যখন আমরা নিজেরাই যুদ্ধে লিপ্ত হয়েছি, সেই সময়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা জেলা সেটা মুক্ত এলাকা ছিল, সেই মুক্ত এলাকা থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি রাস্তায়, তো বাংলা বান্দা বলে যে বর্ডারটা আছে, বর্ডার পোস্ট, ওইখানে দেখি একটা আপনার মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এবং সেখানে বসে আছে অত্যন্ত ক্লিন শেপ একজন ভদ্রলোক, আপনার হোয়াইট শার্ট পরান, আরো সাথে দুজন আছেন। দেখে আমি চিনে ফেললাম কোথায় সিরাজ ভাই। তা আমি একটু এগিয়ে গিয়ে বললাম যে সিরাজ ভাই, বলছে হ্যাঁ তুমি তো আরো গিন না, ওনার মনে আছে ওই একদিনের দেখায়। তো আমাকে আমি তো সাথে সাথে তার সাথে কথা বললাম, ওই বুঝতে হলাম আবারও, তখন আমরা জানি যে উনি কিভাবে মনে করছেন, কারণ আমরা যুদ্ধে আছি, ওনারা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে তার সঙ্গে আমার পরিচয়। আর সব শেষে এটা আমাকে দুঃখের কথা ব্যক্তিগত ভাবে, উনি যখন একেবারে মৃত্যুশয্যায় যায় সেই সময় আমি জানি না কেন উনি তার একজন শরীরকে নিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ তো ছিল যে আমি যেন তার সঙ্গে একটু দেখা করি। আমি যখন এরকম একটা প্রস্তুতি নিয়েছি, এখন সবাই কল্পনা জন্য তিনি আর দায়িত্ব চলে গেছেন, যে কারণে আমি তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। এই মানুষটিকে ব্যক্তিগত ভাবে তার পরিচয় দিলে একেবারে চরম অন্যায় করা হবে। এই মানুষটি, এই নেতা নিঃসন্দেহে এখানে যারা আছেন আমাদের ভক্ত সবাই বলেছেন যে মুক্তি সংগ্রামের যে চালিকা শক্তি হিসাবে তিনি কাজ করেছেন, আমাদের স্বাধীনতার সংগ্রামের মূল জায়গা থেকে তিনি, তার অবস্থান থেকে, তার সংগঠন তিনি, তার দল থেকে তিনি কাজ করেছেন। আমরা ভিন্ন রাজনীতি করেছি, তিনি ভিন্ন রাজনীতি করেছেন, কিন্তু ইনার যে অবদান সেই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না। এবং যারা এটাকে অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। এই বিষয়ে আমি খুব বেশি কথা অনুষ্ঠানে আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো বিকৃত করাই হচ্ছে। এখানে একটি দল, তার একজন ব্যক্তি, দল ছাড়া আর কোনো কিছু যদি কোনো অবদান আছে সেগুলো স্বীকারই করতে চায়, এবং সেই জন্য তারা বাংলাদেশের অতীতের বহু আগে থেকে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে, মুক্তির জন্য কাজ করেছে, তাদের সকলকে অবনিরায় অস্বীকার করে, অস্বীকার করে না তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে। আমি মান্নার সাহেবের পাশে বসাছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে সিরাজুল শাফিক খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাণী দেওয়া হয়েছিল? উনি বললেন যে না দেওয়া হয়। আপনারা ভাবুন যে কত বড় অকৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন তা কিন্তু না স্মরণ পর্যন্ত করেনি তাদের। এটা শুধু তার বেলায় না, সকলের বেলাতে এটা প্রযোজ্য। আজকে সেই একই কারণই যে ওরা অহংকে তারা সহ্য করতে পারে। আমি যেটা আমার চিন্তা কথা মনে করি যে প্রত্যেককেই এতদিন পরে, 53 বছর পরে প্রত্যেকেই যারা অবদান রেখেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণভাবে অকৃতজ্ঞতা জানার কিছু নয়। আজকে যারা আয়োজন করেছেন, লক্ষ্য ভাইয়ের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ,
শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, রাজনৈতিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আমার সবচেয়ে ভালো লাগে যে আমি দেখি তিনি কখনোই হেরে যাওয়ার কথা বলেন না, তিনি কখনোই পরাজিত হওয়ার কথা বলেন না, এবং তিনি সত্যিকার অর্থে এই জাতির মুক্তির জন্য তিনি চিন্তা করেন, ভাবেন, যে কারণে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আর সেখানে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চায়, ভয়াবহ অবস্থা থেকে, এবং এই মুক্তি চায় বলেই আজকে আমরা একসাথে কাজ করছি। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পতিত হয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে। 1971 সালে এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিল, আপনারা অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন, আপনাদের কোন স্বপ্নই বাস্তবায়িত হতে দূরে থাক, কারণ সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে সিরাজুল ইসলামকে আমরা নতুন করে মনে করা দরকার, মনে করা দরকার যে অসাধারণ সাংগঠনিক শক্তি, তার সেই তাত্ত্বিক দার্শনিক যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সংগ্রামী করে স্বাধীন হতে তিনি সাহায্য করেছিলেন। আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাতে করে পড়েছি, যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করার জন্য থাক মানুষকে তারা শোষণ করছে, নিগৃহীত করছে, নিপীড়ন করছে, এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনারা উত্তর ভালোবাসেন সবাই অত্যন্ত, আমি শুধু এই কথাকে আপনাদের বলতে চাই, আমরা সবাই একসাথে আন্দোলন করছি, যুগপথ আন্দোলন করছি। কেন করছি? যে আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায়, আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা। এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে, সেটাই আমাদেরকে অর্জন করতে হবে। আমাকে এক সাংবাদিক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল নাকি বলেছেন আজকে এই যে 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাদদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর, তাহলে আমি গানের কথা শুনলাম। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন, এবং কেন দেখুন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন, এটা এই প্রত্যেক বছর একই ঘটনা করছে। এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না, যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মনে ইনফ্লেশন, দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহজ হচ্ছে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখা। তাই আমি সকল রাজনৈতিক কর্মী কে বেশিরভাগই আছেন আপনারা, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন যে আজকে দল মত নির্বিশেষে আমাদের ছোটখাটো দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই। আমাদের সেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে চেতনা, এই মানুষগুলোর সঙ্গে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার যে লক্ষ্যে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি, যে লড়াই আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি। আমি আপনাদেরকে আজকে আমার দলের পক্ষ থেকে, আমাদের নেত্রী কৃষ্ণ খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা ডক্টর পক্ষ থেকে আমি আপনাদের আজকে আবার সিরাজুল ইসলাম খানের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ।